লন্ডন শহরকে বলা হয় বহু সংস্কৃতির মিলন মেলা। তার এই ধারাবাহিকতায় লন্ডনের পিয়ার আর্টস গ্যালারির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে 94টি ভাষায় কবিতা গ্রন্থ। আর এতে স্থান করে নিয়েছেন বিলেতের কবি ও সাংবাদিক মিল্টন রহমানের বাংলা কবিতা। গত সপ্তাহে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে লন্ডনের হ্যাকনি কাউন্সিলে। আমরা শুনব মিল্টন রহমানের অনুভূতি এবং জানব এই অনুষ্ঠান সম্পর্কে। বাতাসে আঁচল ভেঙে চিনেছি পথের নিশানা, ওই পথ আফিমের গ্রাম দুধ হয়ে আছে সুয়ের গ্রাম। একবার তোমার পক্ষে নিশুতি রাত হব ভাঙ্গ যাবতীয় ব্যবস্থা। Swirl of Words and Swirl of World, এই কাব্যগ্রন্থটি এটা সম্পাদনা করেছেন আমাদের কবি স্টিভেন ওয়ার্ডস। এটি ওনারা 94টি ভাষার কবিতাকে এখানে ওনারা ইনক্লুড করেছেন। এগুলো আমরা এই 94টি কবিতাটি বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এবং হচ্ছে। এটা 4 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে। এই যে প্রেস্টিজিয়াস একটি প্রকাশনা এই কবিতাটি স্থান পেয়েছে, সেটি আমার জন্য এবং আমি মনে করি যে বাংলা সাহিত্যের জন্য একটা প্রশস্তির জায়গা। এবং সেটি চমৎকার অনুবাদ করেছেন আমাদের কবি ফারানাজ, এবং এই ওনার অনুবাদের কারণে কিন্তু এই কবিতাটি আরও উতরে গেছে। গত 5 তারিখে যে অনুষ্ঠানটি ছিল সেখানে যখন আমরা দুজন, আমি বাংলায় উনি ইংরেজিতে যখন পাঠ করলেন, আমরা মোটামুটি ওইখানে যারা ছিলেন, যারা বিজ্ঞ কবি বা আলোচক যারা ছিলেন, প্রত্যেকেই প্রশংসা করেছেন। তো সেইখানে আমরা দেখেছি সেখানে আমাদের 12টি ভাষার কবি সেখানে ছিলেন, কবি এবং কবিতার অনুবাদক, হ্যাঁ, সবাই সেখানে এই কবিতাটি পাঠ করেছেন। এবং এটি একটি অসামান্য কাজ এই জন্যে যে আপনি 94টি ভাষার কবিতা এখানে স্থান পেয়েছে, তার সাথে বাংলা ভাষায় জামাল কবিতাটি সেখানে নির্বাচিত হয়েছে, ইনক্লুড করা হয়েছে। এটি একটি আমাদের জন্য বলা চলে যে একটি অসামান্য একটি প্রাপ্তি, কারণ আপনি বিশ্ব সাহিত্যে যে বাংলা সাহিত্যের যে অবস্থানের বিষয়ে আমরা সবসময় আফসোস করি বা আমাদের একটা মনকষ্ট আছে, সেই জায়গাগুলো তৈরি করবার ক্ষেত্রে এই ধরনের বড় একটি প্রকাশনায় আমাদের বাংলা ভাষার কবিতার স্থান করে নেয়া, এটি একটি বলা চলে যে এগুলো গেটওয়ে। এইখান এইভাবেই আমাদেরকে এই জায়গাগুলো দখল করতে হবে। আমার যে কবিতাটি সেটি কিন্তু আরও 5-6 বছর আগে লেখা। এই কবিতাটি মূলত হচ্ছে মানুষ হিউম্যান যে ইমোশন, হ্যাঁ, সেই বিষয়টি এখানে মূলত এসেছে যে একজন মানুষ বা একজন ট্রাভেলার তার যে হোম সিকনেস, তার সাথে যার প্রিয় মানুষের জন্য তার যে কষ্ট, হ্যাঁ, সেরকম যে মেঘনাদবধ কাব্যে যেরকম আপনি দেখবেন যে মেঘের ভেতর দিয়ে বার্তা পাঠানোর যে ব্যাপারটি, এখানেও কিন্তু এই কবিতায় একজন বলছে যে বাতাসের ভেতর দিয়ে, হ্যাঁ, সে হাওয়ার ভেতর দিয়ে সেই বার্তাটি তার প্রিয় মানুষের কাছে পাঠাতে চায়।